আমরা দক্ষিণের দিকে যাব। সম্মুখে একজন মৃত ব্যক্তির সমাধি দেখা যাচ্ছে। ওই যে, ওই যে পশ্চিম দিকে দেখো। এই নৌকাটি মিশরের প্রাচীন ঐতিহ্যের প্রতীক। কোনো সম্ভ্রান্ত ব্যক্তি মারা গেলে এইভাবে নৌবাহ সাজিয়ে নদী পরিভ্রমণ শেষে নির্ধারিত স্থানে তাকে সমাহিত করা হয়। ওই যে দূরে অনেকগুলো দরজা দেখছ, ওটা এই নগরীর প্রধান ফটক। আমরা ওই পথ দিয়েই প্রবেশ করব। এই হলো 100 দরজা বিশিষ্ট তেবস শহর। 100 দরজা? আসলে দরজা 10টার বেশি নেই, কিন্তু মুসাফিরগণ এই শহরকে তাদের নিজেদের চোখে দেখে। তারা তাদের শহরে ফিরে এই 10 দরজাকে 100 দরজা বানিয়ে বলে। মালিক ইবনে জার, বাবেল থেকে। Thank you.
হুম